প্রলোমান এদিকে আসো, তোমাদেরকে একটা ভালো একটা প্রোডাক্টের প্রমোশন দেখাই। প্রোডাক্ট না বলবো, এটাকে একটা কাজের বই বলবো। সেটা হলো, তোমার কি মনে কোনো দিন ইচ্ছা আসে না যে আমি একটু জানি যে আমি যেখানে ভর্তি পরীক্ষা দিব, ঢাবি, জাবি, রাবি বা কৃষি বা কুচ্ছ বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, এই ভর্তি পরীক্ষাগুলোতে কী আসে এটা তোমার জানতে ইচ্ছা করে না? কোশ্চেন ব্যাংক তো সবাই দেখছো, বাট মনে হয় না যে একটু টপিক ওয়াইজ জানি যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। এটা শুধু জানার জন্য না, একটু চিন্তা করো দেখি, তুমি যদি ভর্তি পরীক্ষার অনেক আগে থেকে এটা আগে থেকেই জানো যে আমার মেডিকেলে এই চ্যাপ্টারটা থেকে এই সাতটা টপিক আসছে, এই টপিক থেকে এতবার কোশ্চেন আসছে, বা ধরো বুয়েট ভর্তি পরীক্ষা এই টপিক থেকে এতবার কোশ্চেন আসছে, তাহলে কেমন হয়? তো গোটা বাংলাদেশে একমাত্র আমরা এরকম কিছু ছোট ছোট বই বিক্রি করি, এগুলোকে আমরা বলি সাজেশন। এবং প্রত্যেকটা এক্সাম হয়, এক্সাম হওয়ার পরে আমি লাইভে আসে এই সাজেশনগুলো থেকে প্রুফ দেই যে এখান থেকে কেমন কমন পড়ছে। কেন এত কনফিডেন্টলি আমরা বলি যে এখান থেকে আমরা 75-80% বা 90% কমন দিব? সিম্পলি একটা বই খুলে দেখাই। তুমি আমাদের এইটার দিকে তাকাও, জাস্ট একটা চ্যাপ্টারের নাম, কী কী টপিক এবং সেই টপিক থেকে কত কত সালে কোশ্চেন আসছে। এবং সিম্পলি চিন্তা করো, একটা টপিকের পাশে যত সাল বেশি সেটা তত বেশি গুরুত্বপূর্ণ, যে টপিকের পাশে সাল কম সে টপিক গুরুত্বপূর্ণ কম, আর যেই টপিকের কথাই সাজেশনে নাই অর্থাৎ লাস্ট 20 বছরের কোশ্চেন আসে নাই সেটা তোমার বেলা আসার সম্ভাবনা আরও কম। প্রত্যেকটা সাজেশন খুলবা, জাস্ট এই কাজটা ইলাবোরেটলি করা হয়েছে প্রতিটা সাজেশনে, ঠিক আছে? তো তুমি দেখো এখানে কোনো এক্সট্রা কোনো সায়েন্স হয় নাই, এখানে এক্সট্রা কোনো ট্যাকটিক্স খাটানো হয় নাই, জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়েছে। এবং এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে বলবো যে জীবনে তো মেলা বই কিনছো, ইভেন আমরা এখানে গোল গোল করে রাখছি যে লাস্ট ইয়ারে যে কমন পড়ছে এটার প্রুফ আমরা এই বই থেকেই বানাইছিলাম, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অলওয়েজ বলি যে মেলা বই তো জীবনে কিনছো, এগুলা বই প্রতি বছর কয়েক হাজার পিস প্রত্যেকটা বই আমরা বিক্রি করি। তো তুমি চাইলে এই বইগুলোর ইবুকও কিনতে পারো, কিন্তু কত, 50 টাকা 60 টাকা। এবং এই ছোটো ছোটো বই অবশ্যই বুঝতে পারছো দাম খুবই কম। তো যারা যেটার প্রিপারেশন নিচ্ছ, ধরো তুমি ছোটো ব্যাচ বা ধরো তুমি অ্যাডমিশন ব্যাচ, যে বেছে হোক, এই বইটা কিনে টেবিলের সাইডে বসা রাখবা, ঠিক আছে? কাজ হইলো একটা চ্যাপ্টার পড়ছো, ক্লাস টাস করে আসছো, জাস্ট আমি যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, আচ্ছা ঠিক আছে, কোষরাসন থেকে কী কী আসছে পড়ে ফেললাম, এই টপিক থেকে আসছে, আচ্ছা এই টপিকগুলোকে ভালো মতো পড়ছি, বইটা খুলে ওই টপিকগুলো ভালো মতো পড়লাম। পরীক্ষা 7 দিন আগে বা 10 দিন আগে সেই সময় জাস্ট তুমি এই টপিকগুলো বের করবা এবং এই ফাইনাল টপিকগুলো রিভিশন দিয়ে যাবে, অর্থাৎ এটা রিভিশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে কমন আসবে কি না এটা নিয়ে আসলে আর কোনো ডিবেট নাই। তুমি এক্সামের পরে কমন না আসলে আমার সাথে যোগাযোগ করিও। বইটার অর্ডারের লিঙ্ক, ডেমো পিডিএফ দেখার লিঙ্ক সব কিছু এই ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর সাথেই দেওয়া আছে। বেস্ট অফ লাক, টাটা।